Hello viewers, Assalamualaikum. Kemon achen shobai? Alhamdulillah, amra bhalo achi. Ajke shoshto roja. Abar ami chole aschi bhaja pora korte. Edike kintu shob kichu ready kore felechi. Phol kete, shorbot baniye, khichuri ranna kore shob kichu oke. Ekhon shudhu bhajtechi. Karon bhaja ta ajke porei korlam. Pore bhajle ashole khete khub bhalo lage, mochmoche thake. Tai bhablam bhaja pora ta porei kori. দেখতে পাচ্ছেন আমার বেগুনগুলো কিন্তু ঠিকভাবে হচ্ছে রোজা রেখে আসলে ইফতারি তৈরি করতে খুব ভালো লাগে খেতেও খুব টেস্টি হয় তাই প্রতিদিনই একই রকম খাবার তারপরেও কিন্তু ভালোই লাগে একঘেয়েমি আসে না তো আমি বেগুনি ভাজার পর পরই বড়া ভাজবো পেঁয়াজও আজকে কম করে করতেছি কারণ ভাজা পুরো বেশি হয়ে গেছে এখানে খিচুড়ি রান্না করে রেখেছি খিচুড়ি এখানে হচ্ছে ঢেঁড়স ভাজি যেটাকে বলে ভেন্ডি ভাজি রাতের জন্য আজকে স্বাভাবিক খাবার আর এদিকে টক রান্না করেছি বিলম্ব টক বিলম্ব একটা ফল ফল বলতে এটা একটা সবজির মধ্যেই পড়ে বিলম্ব বলে এটাকে ওটা আমি টকটা রান্না করেছি টক খেতে কিন্তু ভালো লাগে রোজা মাসে প্রথম রাতে খাবো তাই আমার বেগুনিও হচ্ছে একটু হবে হয়ে যাক ভিউয়ার্স দেখুন আমার বড়া ভাজাও কিন্তু হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো এটা কড়া করে ভেজেছি তো এটা ভাজা হলে আমার ইফতারি একেবারে রেডি নামিয়ে ফেলতেছি আজকের মতো আর ইত্যাদি একেবারেই রেডি এখন শুধু প্লেটে প্লেটে বেড়ে নেব তাহলে হয়ে যাবে ওদিকে ফল কেটে রেখেছি মশনগুলো আসলে সন্ধ্যার আগে ধুয়ে ফেললে ঝামেলা কমে যায় তাই আমি সাথে সাথে করে জমিয়ে রাখি না আর এই কেচিটা আমি ব্যবহার করি কাঁচামরিচে আর ধনে পাতা কাটার জন্য এটা দিয়ে কাটলে ওসে হাত জ্বলে না তাই আমি এই পদ্ধতিটা গ্রহণ করি আমার কাছে মানে সুবিধা মনে হয় এই কেচি দিয়েই কাটি আমার বাসনগুলো প্রায় শেষ ধুয়ে নিলেই হবে মেজে নিয়েছি সালাদ কেটে রেখেছি শসা আর টমেটো আর মরিচ কুচি আর ধনে পাতা কুচি লবণ দিয়ে মেখে নেব এটা তো দেখেছেন বেগুনি যে বড়া আজকে আর আলুর চপ করিনি আর এদিকে এই যে খেজুর আর আঙুর
আর এখানে পেঁপে, আপেল আর তরমুজ কেটে রেখেছি। আমি শরবত নিয়ে নেবো গ্লাসে গ্লাসে। আমি কালকের মতো গুড় দিয়ে তৈরি করেছি, তো কালকে বসে আপনাদেরকে দেখিয়েছি কীভাবে তৈরি করতে হয়, তাই আজকে আর দেখালাম না। ঠান্ডা থাকার জন্য এই যে গুড়ের শরবত, গুড় দিয়ে, লেবু দিয়ে, এসে গুড়ের ভুষি দিয়ে, টোকমা দিয়ে তৈরি করেছি। পেটের জন্য আসলে খুবই উপকারী। এই রমজানের রিচার্জ থাকতে ইফতারে চাই গ্লুকোম্যাক্স।